ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি নিয়ে জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ডক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। ইয়াসের ক্ষেত্রে আমরা কি দেখছি যে উড়িষ্যা দিয়ে ঢুকবে, প্রথম কথা তো ওয়েস্ট বেঙ্গল দিয়ে ঢুকছে না, ঢুকছে হচ্ছে বালাসোর দিয়ে। এই দুটো আগের যে কম্পেয়ার করছেন আমফান এবং আয়লা, আপনি যেটা বললেন সে দুটো কিন্তু ডাইরেক্টলি পশ্চিমবাংলাকে হিট করেছিল, এটা হিট করছে উড়িষ্যার বালাসোরে। সেখান থেকে আমি ডিস্টেন্সগুলো আপনাকে বললাম, ফলে কখনোই ওই ইম্প্যাক্ট এটা হবে না। এক অ্যাট দ্য সেম টাইম যেহেতু আমফান বাংলাদেশে চলে গেছিল, এটা তো বাংলাদেশে যাচ্ছে না, এটা যাচ্ছে ঝাড়খণ্ডের উপরের দিকে। তো ন্যাচারালি যদি অ্যাজ এ হোল আমরা দেখি, ওয়েস্ট বেঙ্গলের পরে কিছুটা ঝাড়খণ্ড এফেক্টেড হবে। 26 তারিখ সকালবেলায় এটা গিয়ে দাঁড়াবে 90 থেকে 100, গাস্টিং 110 কিলোমিটার প্রতি ঘন্টায় অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা কোস্ট। এবার কোশ্চেন হচ্ছে অ্যাট দ্য টাইম অফ ল্যান্ডফল কত উইন্ড হবে। অ্যাট দ্য টাইম অফ ল্যান্ডফল যেহেতু বালাসোর দিয়ে ক্রস করবে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে অ্যালং অ্যান্ড অফ জগৎসিংহপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক, বালাসোর আর আমাদের রাজ্যে পূর্ব মেদিনীপুর, সেখানে 155 থেকে 165, গাস্টিং 185 কিলোমিটার প্রতি ঘন্টায় অ্যাট দ্য টাইম অফ ল্যান্ডফল। বেশিটাই হবে হচ্ছে উড়িষ্যায় জগৎসিংহপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক, বালাসোর আর আমাদের রাজ্যে শুধু পূর্ব মেদিনীপুর। কোস্টাল উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে 90 থেকে 100, গাস্টিং 120 কিলোমিটার প্রতি ঘন্টায়, এটা হচ্ছে কোস্টাল নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা।